আসসালামু আলাইকুম। 44তম বিসিএস পরীক্ষাকে সামনে রেখেই আজকের স্পেশাল ক্লাস। আপনারা জানেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে মডেল টেস্ট এবং আমরা টোটাল 12টা মডেল টেস্ট নিব, প্রতিদিন একটা করে মডেল টেস্ট নিব 200 নম্বরের। এবং মডেল টেস্ট কি কোন টপিক্সের উপর হবে সেটাও কিন্তু আমরা সিলেবাস আকারে দিয়ে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই সিলেবাসটাও পেয়েছেন, কালকে মডেল টেস্ট 1 এবং মডেল টেস্ট 1 এর সিলেবাস কিন্তু দিয়েছি। সেই সিলেবাসের একটা গণিতের অংশ আছে মান নির্ণয়, উৎপাদক এবং হচ্ছে মানসিক দক্ষতা আছে কোডিং। তো আমরা মান নির্ণয় নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন যে প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় মান নির্ণয় থেকে এক বা একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যেখানে বীজগণিতের 9টা প্রশ্ন থাকে সেখানকার একটা কোশ্চেন অ্যাটলিস্ট একটা ইনশাল্লাহ সবসময় পরীক্ষা থাকে। কোন কোন পরীক্ষায় একের অধিক কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়। এটা এমন একটা চ্যাপ্টার মান নির্ণয় যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। সুতরাং আমি আশা করব যদি আপনি মান নির্ণয়ের কোশ্চেনটা কমন পেতে চান তাহলে অবশ্যই আপনি আজকের ক্লাসটি উপভোগ করুন। এবং এখনকার যে মান নির্ণয় থাকে সেটা কিন্তু খুব সহজ মান নির্ণয় কিন্তু পরীক্ষায় আসে না। তা আমরা এরকম 4-5টা কোশ্চেন সমাধান করব, আশা করি এই আলোকেই কোশ্চেন কিন্তু পরীক্ষা চলে আসবে। তো সুতরাং 1 নম্বরের টপিকস আপনারা পেয়েছেন কিনা, 1 নম্বরে কি কি কোশ্চেন কি কি টপিকসের উপর পরীক্ষা হবে সেটা আপনি পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। 1 নম্বরের যে টপিকস যে কোশ্চেন হবে সেটা আপনি পেয়েছেন কিনা, এবং আজকে আমরা রাতে যত সময় পারি আমরা 1 নম্বরের টপিকসের পড়া কিন্তু পড়ে ফেলবো। তো আশা করি এটা খুব কাজ দিবে এবং এই এই সেশনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যতটুকু পারি আমরা কিন্তু পড়ে ফেলবো। একটু কাইন্ডলি লেখেন যে আপনারা 1 নম্বর টপিকস কালকে যে মডেল টেস্ট হতে যাচ্ছে সেটার টপিকস আপনি পেয়েছেন কিনা প্লিজ। সকলের সালামের জবাব একসাথে, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু মান নির্ণয় দেখবো, কেননা এখন যদি আপনাদের সাথে প্রত্যেকদিন ম্যাথ ক্লাস হবে, একদম প্রত্যেকদিন প্রতিদিন রাত 10:30টায় ম্যাথ ক্লাস হবে, কেননা ম্যাথটা যদি আমি ঠিকমতো আপনাদের কাভার করতে পারি আশা করি অন্য টপিকসগুলো আপনার খুব ইজি হয়ে যাবে। তো সবাই মোটামুটি অলমোস্ট দেখলাম যে সবাই যুক্ত হয়ে গেছেন, খুব ভালো লাগলো আপনাদের সবাইকে দেখে। এখান থেকে 25 তারিখ পর্যন্ত আমাকে টানা আপনি সময় দিবেন যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি, এবং আশা করি এই 12টা মডেল টেস্ট থেকে আপনাদের 100+ কোশ্চেন কমন আসবে। তো নতুন কেউ জয়েন করেছেন কিনা, জয়েন করে থাকলে অবশ্যই আপনি কোথা থেকে জয়েন করছেন কাইন্ডলি একটু লিখবেন, আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করব হচ্ছে 41তম বিসিএস এর গণিত প্রশ্নটা দিয়ে, যেটা মান নির্ণয়ের একটা কোশ্চেন আসছে সেটা দিয়ে শুরু করব মূলত আমরা আজকে ক্লাস। তো একটু কষ্ট করে ঝটপট জানান, যদি কেউ নতুন জয়েন করে থাকেন একটু কাইন্ডলি জানান যে স্যার আমি নতুন জয়েন করছি। আশা করি নতুন কেউ জয়েন করেন নাই, আশা করি তো নতুন জয়েন করলে কাইন্ডলি একটু লিখবেন যে স্যার আমি নতুন জয়েন করছি, জানো আমি আপনাকে সাপোর্ট দিতে পারি, আপনাদের হেল্প করা যায় কিনা বা আপনাদের মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেটা একটু দেখবো। এবং আরেকটা বিষয় শেয়ার করি আপনাদেরকে, আজকে বলেছিলাম যে 1 নম্বর টপিকস এর পড়াগুলো কিন্তু পড়ে ফেলবেন। আমি মুখে একবার বলে কি কি ছিল, সেখানে ছিল হচ্ছে চর্যাপদ 1, মানে চর্যাপদের অর্ধেক অংশ ছিল বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, ব্যাকরণের আলোচ্য বিষয়, ইংলিশ গ্রেডার ছিল ওল্ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড, এবং হচ্ছে গ্রামারে ছিল নাউন, পদার্থের অবস্থা, বিজ্ঞানের পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, এবং ভূগোলে আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, কম্পিউটার আছে কম্পিউটার ইতিহাস, প্রকারভেদ এবং কম্পিউটার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, এবং বাংলাদেশ বিষয়গুলিতে আছে বাংলাদেশের প্রাচীন বাংলা শাসন আমল, ভারত এবং মধ্যে মুসলিম শাসন এবং বাংলায় মুসলিম শাসন, এই 3টা অংশ। এটাই কিন্তু জিকের 1-3 এই 3টা লেকচারের সমন্বয়ে কিন্তু এটা। আন্তর্জাতিক বিষয়গুলিতে আসছে বিশ্ব সভ্যতা এবং ওশেনিয়া মহাদেশ, এবং ম্যাথে আছে মান নির্ণয়, উৎপাদক এবং কোডিং, এবং ম্যাথের অংশটাই কিন্তু আমরা এখন ক্লাস দিচ্ছি। পদ্মক্রমে আজকে অধিকাংশ ক্লাস কিন্তু নিয়ে ফেলবো, আমরা টপিকস অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু কথা বলবো আজকে। তো আমরা প্রথমে শুরু করি ম্যাথ নিয়ে, আমরা বেশি ম্যাথ করবো না, অল্প কয়েকটা মান নির্ণয় দেখবো এবং সেখান থেকে আপনি কোশ্চেন কমন পাবেন আশা করি। প্রথম কোশ্চেনটুকু লিখি প্লিজ, মান নির্ণয়ের প্রথম কোশ্চেনটুকু লিখি। আগে যেমন খুব ইজি কোশ্চেন থাকতো মান নির্ণয়, এই সকল কোশ্চেন কিন্তু এখন পরীক্ষায় আসে না বললে চলে। এখন বেশ ডিফিকাল্ট কিছু কোশ্চেন দেয় যেগুলো ছেলেমেয়েদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন দেখেন x+2^1/2^2 সমান হচ্ছে 0, তাহলে বলছিল x³+6 সমান কত, এটা বের করতে বলছে। একটু খেয়াল করে দেখেন এই ধরনের ম্যাথ গুলো যেটা হয়, এখানে x³+6 থাকবে এমন কোন কথা নেই, x³+6 থাকতে হবে এমন কোন কিন্তু কথাও কিন্তু নাই। তো এখানে এমন হইতে পারতো যে x³+6 না দিয়ে বলতো x³+1 সমান কত, এই ধরনের ম্যাথ দিতে পারতো। তো পরের বার হয়তো x³+1 দিয়ে দিল, হোয়াটএভার ইট ইজ, যেটা হোক x³+1 ও কিন্তু আমরা বের করতে পারবো। অর্থাৎ আমি যদি x³ এর মান বের করতে পারি
তাহলে বাকিটা কিন্তু ইজি হয়ে যাবে। তো এখানে কিছু বেসিক বিষয়ে বিষয়ের জন্য কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে, কিছু ইম্পর্টেন্ট বিষয়ের জন্য কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে। আমরা দেখি সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো কি, মনে রাখবেন এইটা আসলে এই অঙ্কটা কিন্তু এইরকম ছিল, আসলে অঙ্কটা কিন্তু ছিল এইরকম x সমান 2^1/3 প্লাস 2^2/3 এরকম ছিল, কিন্তু নাই হায়ার ম্যাথের অঙ্ক এরকম ছিল, তখন এক্স কিউব প্লাস 6 বের করতে পারলে একটু ইজি হইতো আপনাদের জন্য। তো যদি এখানে এরকম দিয়েছে দিলেও কোনো সমস্যা নাই, এক্স সমান তখন এরকম কোনো ভ্যালু দেওয়া থাকে আমার দেখতে ভালো লাগে এবং করে ফেলতে পারি, তো এরকম থাকলে আপনি ইচ্ছা করলে এরকম বানিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন যে এই অংশটা পুরোটা একটা সেট, এটা মনে রাখি যে পুরোটা একটা অংশ। তাহলে আমরা কি লিখতে হবে, এক্স সমান এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর পুরো অংশটা এখানে থাকবে, হয়ে গেছে, কিন্তু টেনশনে কোনো কারণ, দেখেন বাকিটা কিন্তু খুবই সহজ। তাহলে প্রথম কাজ হলো কি, আপনি যখন এক্স এর সাথে এরকম ঝামেলাপূর্ণ কোনো জিনিস আপনি দেখবেন তখনই কিন্তু হচ্ছে আপনি এটাকে জাস্ট ওই পাশে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুরোটাকে থোক আকারে নেবেন যে পুরোটা একটা অংশ। আমি কিন্তু অনেককেই নতুন মুখ দেখতে পাচ্ছি, অনেককেই নতুন মুখ দেখতে পাচ্ছি, বাট কেউই পরিচয় দিলেন না, পরিচয় দিলে কিন্তু খুব খুশি হইতাম, যেহেতু আমি আপনাদের একদম ফ্রি সার্ভিস দিচ্ছি, যদি আপনি পরিচয় দিতেন স্যার অমুক জায়গা থেকে আমি এই জয়েন করছি আমি খুব খুশি হইতাম। এখানে অবশ্য অনেকে বিভিন্ন কোচিং এর লোকজন আছে, বিভিন্ন কোচিং এর লোকজন দুঃখ থাকে, তারা উল্টাপাল্টা কথাও বলে, যাই হোক পাশের লোকে কিছু বলে এটা কোনো বিষয় না, বলতেই পারে। তো আমরা এই এটা করলাম, দেন আমার কোশ্চেনে কি আছে খুব খেয়াল করো, দেখুন এক্স কিউব আছে, এক্স কিউব প্লাস 6 এমন থাকতে পারতো, এক্স স্কয়ার প্লাস 6 সমান কত, খুব খেয়াল করবেন এই অঙ্কই তো পরীক্ষায় এমন কোন কথা না, বাট ডিপেন্ড করবে এখানে স্কয়ার থাকলে আপনি স্কয়ার করবেন, যদি কিউব থাকে আপনি কিউব করবেন, শেষ হিসাব। তাহলে এটা আপনাকে মাথায় নিতে হবে পরীক্ষার সময় কিউব আছে নাকি স্কোয়ার আছে, যে কিউব থাকলে কিউব করবো, স্কোয়ার থাকলে কিন্তু আমরা স্কোয়ার করে ফেলবো, এটা হলো আমার কথা। গুড মোসাদ্দেক হাবিব ফ্রম পাবনা, এই জায়গায় নতুন মানুষ পাওয়া গেছে, কংগ্রাচুলেশন হাবিবকে আমার পেজে। তাহলে আমরা কিউব করে ফেলি, কিউব করলে কি হবে, এক্স কিউব সমান কি হবে, এই মাইনাস নিয়ে অনেকে কিন্তু বেশ ঝামেলায় আছেন, তো মাইনাস নাই মনে করে কাজ করেন না, কিচ্ছু হবে না। একটাই মনে রাখেন যদি কোনো কিছুর পাওয়ার কিউব করেন, মাইনাস 3^3 তাহলে কি হয়ে যায় বলো তো, মাইনাস কিউব থেকে যায়, কেন থেকে যায়, মাইনাস কিউব মানে মাইনাস 3 বার গুণ করা বোঝায়, তার মানে হচ্ছে 2 মাইনাসে প্লাস হয় আর 1 মাইনাস থেকে যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাসের কিউব করা মানে কিন্তু একটা মাইনাস সামনে থেকে যাবে। তাহলে প্রথম কাজ হলো মাইনাসের কিউব মানে মাইনাসটা সামনে থেকে যাবে। এখন আমরা কিছু বেসিক কথাবার্তা বলি, দেখেন অনেকে কিন্তু সূত্রগুলো মনে থাকে, যেমন দেখেন এ কিউব প্লাস বি কিউব এর সূত্র বলে এটা যে প্লাস বি হোল কিউব মাইনাস 3ab (a+b), এই সূত্র মনে থাকে না, একটু মনে রাখেন এই সূত্র মনে না রাখেন, আপনি এইটা মনে রাখতে পারেন যে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab (a+b), বেসিক্যালি এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রের জন্ম, একটু মনে রাখেন এটা কিন্তু মূল সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab (a+b), এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab (a+b), তাহলে আমরা এটা মুছে দিলাম কোন সূত্র রাখলাম যেটা আমার কাজে লাগবে। তাহলে খেয়াল করে দেখেন আমরা তাহলে এখানে একটা কিউব করে দিলাম, তাহলে কিউব করে দিলে কি হবে, আমরা এ প্লাস বি হোল কিউব সমান কি জানি, এ প্লাস বি হোল কিউব সমান জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab (a+b), খুব খেয়াল করেন এটা এটা। তাহলে আমি বসাই দিব এখানে মাইনাস সামনে থাকলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাই 2^1/3 তার কিউব, এ কিউব প্লাস বি কিউব 2^2/3 তার কিউব প্লাস 3ab, এ মানে কত, এ মানে 2^1/3 × b হচ্ছে 2^2/3 আর 2^1/3 প্লাস 2^2/3, ওকে এটা রেখে দিলাম, কিচ্ছু না কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো ছেলেমেয়েরা যে ভয়টা পায় ছেলেমেয়েদের বেসিক দুর্বল হওয়ার কারণে, প্লাস দেখবে নাকি ভাইরাস দেখবে এই সকল বিষয় নিয়ে খুবই তো ঝামেলায় পড়ে। ইজাদুল ইসলাম ফ্রম ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ কোর্ট থেকে মহেশপুর নাকি ঝিনাইদহ সদর থেকে বলছিলেন, এনিওয়ে তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে লিখতে পারি এক্স কিউব, হয়ে গেছে কিন্তু অঙ্কটা এক্স কিউব, এক্স কিউব সমান এটা মাইনাস থাকলো সামনে, এই 3 3 কেন্দ্রে 2 থাকে, এই 3 কেন্দ্রে 4 মানে 4 হয়ে যায়। এখানে খেয়াল করেন এইটা মানে কি বলেন তো, এইটা মানে কি, এটা মানে কি, এই জায়গাটা অনেকে বেশ ভুল করে থাকে, এটা খেয়াল করবো আমরা যখন কি না x সমান কি হবে মাইনাস এরকম লিখছি না আমরা 2^1/3 + 2^2/3 এরকম লিখছি, এখন এইটা আছে তাহলে কি হবে, ওই মাইনাস ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস x সমান কি লিখতে পারি 2^2
1/3 প্লাস 2 টু দা পাওয়ার 2/3 এই জায়গাটা আর কি লিখতে পারিনি এটা মানে কিন্তু মাইনাস এ লিখতে পারো খুব ভালো করে খেয়াল করবেন এই অংশটুকু মানে মাইনাস এক্স লিখতে পারবো আমি কেন লিখতে পারছি দেখাই দিই কিন্তু আমি আমি মূলত এই এখন পরীক্ষার সময় যেটা করব আপনাদের বেসিক বিষয়গুলো যেখানে যে সকল জায়গায় আপনারা পরীক্ষার সময় আটকে যাইতে পারেন সেই সকল জায়গাগুলোতে ম্যাথে সলভ করব ইনশাআল্লাহ আশা করি আপনি প্রত্যেকটা দিন আমার সাথে 10:30 জয়েন করবেন শৈলু গোপা থ্যাংক ইউ প্রত্যেকটা দিন জয়েন করবেন এবং জয়েন করে নতুন নতুন ম্যাথের খুব গুরুত্বপূর্ণ সমাধান পাবেন এই ধরনের ম্যাথ পরীক্ষা আসবে আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস তাহলে আমি এটা কি লিখতে পারি এই জায়গায় একটা সূচকের কাজ আছে কি আছে দেখেন এখানে সূচকে দেখেন এখানে লেখা যাবে হচ্ছে দেখেন 3 এটা কি লেখা যাবে এটা হচ্ছে 3 থাকলো এ টু টু দি পাওয়ার 1/3 এই দেখেন টু টু দি পাওয়ার 1/3 আর টু টু দি পাওয়ার 2/3 এটা করলে কি টু টু দি পাওয়ার পাওয়ার যোগ হবে 1/3 প্লাস 2/3 মানে টু টু দি পাওয়ার এখানে 3 এখানে 1 প্লাস 2 তাহলে টু টু দি পাওয়ার 3/3 মানে 2 হয় শুধু তাহলে এখানে হয়ে যাবে 2 এটা হবে মাইনাস x তাহলে কি লেখা যাবে x কিউব সমান মাইনাস থাকলো এখানে এই চার দিস হয় আর এখানে হবে কি মাইনাস 6x খুব খেয়াল করবেন তাহলে কি লেখা যাবে x কিউব সমান মাইনাস 6 প্লাস 6x তাহলে x কিউব প্লাস 6 সমান লেখা যাবে কি শুধু 6x খেয়াল করে দেখেন তাহলে x টু দি পাওয়ার কিউব প্লাস x কিন্তু চাইছিল x টু দি পাওয়ার কিউব প্লাস x কিন্তু চাইছিল সেটা মানে 6x এইটুকু করে ফেলতে পারলে বাকিগুলা কিন্তু সহজ এখন যেটাই দেখ আপনাকে যেটাই বের করতে বলুক যদি কিনা এখন খেয়াল করেন অনেকে এরকম যদি থাকতো যে x x কিউব প্লাস 1 সমান কি হবে দেখেন যদি কিনা এরকম থাকতো x কিউব প্লাস 1 সমান কি হবে তার মানে যদি পরীক্ষা এরকম থাকতো যে x কিউব প্লাস 1 তো আপাতত আসছে x কিউব প্লাস 6 আপনি কি করতেন শুধু এরকম লিখতেন যে x কিউব প্লাস 6 সমান আছে 6x তাহলে আমরা কি লিখতে পারি x কিউব এখানে হচ্ছে যে এখানে প্লাস 1 প্লাস 5 সমান 6x আর x কিউব প্লাস 1 সমান 6x মাইনাস 5 একটু দেখেন খুবই সহজ কাজ তাহলে आंसर কি হইতো 6x মাইনাস 5 কিচ্ছু না একটু কাইন্ডলি রেসপন্স করবেন আপনি বুঝতে পারলেন কিনা তাহলে এই ম্যাথটা খুব ভালো করে শিখবেন বিকজ এটা বিসিএস পরীক্ষায় আসছে এরকম কোশ্চেন না থাকলেও কিন্তু এর আদলে এরকম কোশ্চেন আসতে পারে একটু ঝটপট লিখবেন বুঝতে পারলেন কিনা আমি রাতে ক্লাস নেওয়ার একটা উদ্দেশ্য হলো যে এত কোচিং এত ফ্রি ক্লাস এত রকম ক্লাস ছেলেমেয়েরা সময়ই পায় না এজন্য জানা আপনারা ক্লাসটা দেখতে পারেন ঠান্ডা মাথায় তাই আপনাদের সাথে এত রাতে ক্লাসে দাঁড়ানো একটু ঝটপট রেসপন্স করবেন আপনি ক্লিয়ার কিনা আশা করি মানিনার যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা আজকের ক্লাসের নিয়মগুলোর মধ্যে থাকবে একটু কাইন্ডলি লিখবেন প্লিজ সবাই লিখবেন ডান লিখবেন সবাই কাইন্ডলি ডান লিখবেন যদি বুঝে থাকেন ডান লিখবেন কাইন্ডলি একটু বাসায় প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করি আগামীকালকে ক্লাসে কিন্তু অংশ নেবেন আপনারা যদি 45তম বিসিএস এর কোর্স করতে চান 45তম বিসিএস এর সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করলে আমাকে পাবেন এবং সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ 0161525 1515 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা হেল্প করব ইনশাল্লাহ তো একটু দেখেন প্লিজ বুঝেন কিনা তো কিউব সংক্রান্ত তাহলে আপনার মূল কাজ কি মূল কাজ আপনাকে বেসিক্যালি সূত্র দুটো মুখস্থ করতে হবে খুবই ভালো করে এইটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটার মূল মন্ত্র কিন্তু এই সূত্র দুইটা একটু ক্লিয়ার করি এ প্লাস বি হোল কিউব দিনে একবার করে পড়বেন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায় এটা মূল সূত্র তার থেকে আসছে কিন্তু এটা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি এই সূত্রটা আসছে এখান থেকে একটু লিখে নেন প্লিজ এই সূত্রটা কোনোভাবে যেন ভুল না হয় তাহলে ভুল হলে কিন্তু আপনি অনেক কোশ্চেনের সমাধান করতে পারবেন না একটু কাহিনী লেখেন আমি জানি আপনি পারেন তারপর আপনি একবার লেখেন মূল সূত্র এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বিকিউ প্লাস 3ab ইনটু এ প্লাস বি এবং তার থেকে আসছে এ কিউব প্লাস বিকিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি ওকে একইভাবে মাইনাস একটা সূত্র কিন্তু ছিল যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি দেখেন সব মাইনাস খুবই মজার একটু দেখেন প্লিজ খুবই মজার সব মাইনাস তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব এ সরি এ মাইনাস বি হোল কিউব মাইনাস এ প্লাস 3ab ইনটু এ মাইনাস বি একটু দেখেন
ধরলেই বলা যায়, তাহলে এই সূত্র থেকে এই সূত্রের জন্ম। কাইন্ডলি সূত্রটা একটা একটু দেখে নেন, কারণ সূত্রটা একটু মনে রাখাটা খুবই জরুরি। এইটা মিস করে ফেললে পুরো অঙ্কটাই পরীক্ষার সময় মিস করবেন। এখন আপনাদের কাজ হলো সূত্রগুলো মুখস্থ করবেন, কোশ্চেন হয়তো কমন পড়বে না, বা সূত্র মুখস্থ থাকলে ঝাড়া মুখস্থ একদম একটু যেন এদিকে ওদিক না হয়। কনফিউশন তৈরি হলেই কিন্তু পরীক্ষার সময় ভুল হয়, যখনই কনফিউজ হবেন তখনই পরীক্ষার সময় আপনি কোশ্চেন ভুল করবেন, যখনই কনফিউজ হবেন তখনই দেখবেন অঙ্ক আর অ্যান্সার আসতে না। ক্লিয়ার? ওকে, তারপর কোশ্চেন লিখি, x স্কয়ার প্লাস ওয়ান সমান রুট টু এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস তারাই বিপদে আছেন। কিন্তু এই ভ্যালুটা বের করতে দেখেন তো পারেন কিনা, ওকে, খুবই সহজ একটা কাজ। দেখেন এই ধরনের ম্যাথ গুলো যখন থাকবে, এক্স স্কয়ার সাথে কোনো কিছু থাকবে, তখন প্রথম কাজ হলো এক্স কে ফ্রি করে নেয়া। তো এক্স কে ফ্রি করলে কি হবে, এক্স স্কয়ার সমান এক্স ফ্রি করে নিলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টাকে এই পাশে নিয়ে এখানে রুট টু থাকলো, তাহলে কি করা যায়, এক্স 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 থাকে, এটা ওয়ান বাই এক্স থাকে সমান রুট টু, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন দুই পাশ জাস্ট বড় করে দিলে কিন্তু হয়ে যাবে, এই বড় করে দেন, বড় করে দিলে রুট টু তার বর্গ করে দেন, তাহলে কি হবে, এটা সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু, এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হবে টু মাইনাস টু মানে জিরো। দেখেন হয়ে গেছে, কিন্তু কত সহজ কাজ। মানে না চ্যাপ্টার যদি বের করেন আপনি পেজ নাম্বার খুঁজবেন কেন ফাহাদ, এটা কিন্তু বেয়াদবি ভাই, আপনি পেজ নাম্বারটাও কিন্তু আমার খুঁজে দেওয়া লাগবে, এটা খুবই খারাপ অবস্থা ভাই। আপনি মানেন না চ্যাপ্টার বের করবেন শেষ, তাহলে একটু দেখেন ঝটপট লিখবেন ক্লিয়ার কিনা, ডান লিখবেন। অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, অনেকে ক্লাসে জয়েন করছে, একটু ডান লিখবেন প্লিজ। আপনি ক্লাসটা কিন্তু হচ্ছে ইউটিউবে পাবেন, অর্থাৎ এই ক্লাসটাই কিন্তু আবার ইউটিউব চ্যানেলে পাবেন, কেরিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল, আমাদের কেরিয়ার এক্সপার্ট CARER কেরিয়ার এক্সপার্ট দি ইউটিউব চ্যানেল, সেখানে ক্লাসটা পাবেন, অথবা 0161525151515 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাকে পাবেন। একটু দেখেন বুঝেন কিনা, ওকে, একটা মজার কোশ্চেন দেখেন, এক্স স্কয়ার মাইনাস এইট এক্স ওয়াই, এক্স স্কয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কয়ার, এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে, এটা মুখস্থই করে ফেলেন, কোনো চেঞ্জ হয় না কোশ্চেনটা, কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে, একটু লেখেন এর সাথে কত যোগ করলে একটু পূর্ণ বর্গ সংখ্যা হবে, এর সাথে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
সিম্পলি আমরা একটা লাইন দেখি এভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y লেখা যায় x স্কয়ার প্লাস আচ্ছা y স্কয়ার আগে লিখে একটু সুবিধা হবে আমাদের জন্য থাকি এখানে ঠিক ঠিক ছিল 16 আর y x স্কয়ার সরি y স্কয়ার আর হলো 16 এটা লিখি ঠিক করে সুবিধা হবে তাহলে y এর স্কয়ার প্লাস এটাকে লেখা যায় মাইনাস 4 এর স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y রেখে দিলাম তাহলে কি লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার সূত্র কি 2ab a মানে কত x আর b হলো y 2bc 2 ইনটু b এর মান কত মাইনাস 4 আর সরি b এর মান y আর c এর মান মাইনাস 4 y মাইনাস 4 তারপরে 2ca c এর মান কত মাইনাস 4 আর হলো x খুব খেয়াল করে দেখো গুণ করলে কি হয়ে যায় x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস 2xy মাইনাস 8x মাইনাস 8y খুব খেয়াল করেন মাইনাস 8y এটা মানে লেখা যাবে x প্লাস y মাইনাস 4 এর একটা বর্গ তাহলে এই অতিরিক্ত সংখ্যাটা কি দেখেন আনা হয়েছে 2xy 2xy ছিল না তাহলে অ্যানসার কিন্তু 2xy অর্থাৎ এখানে 2xy যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে 2xy যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে 2xy যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে 2xy যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমি যে সকল ম্যাথগুলো এখন করব আশা করি এর মধ্যে 44তম বিচ্ছেদের মান নির্ণয়ের কোশ্চেনটা পরীক্ষায় আসবে আমি অনেকক্ষণ ক্লাস নেই না সর্বোচ্চ 30-35 মিনিট ক্লাস নেই আশা করি আপনি ক্লাসে থাকবেন দেখ অবন্তীরে পাইলাম ক্লাসে অবন্তী বোধহয় পরীক্ষা দিবে মাঝে তো অবন্তী পরীক্ষা দিবেন বলে বের হয়ে গেছিল থ্যাংক ইউ কংগ্রেচুলেশন অবন্তীকে পরীক্ষাটা দেন প্লিজ এখন আমি বিশ্বাস করি এই কয়দিন পড়লেও কিন্তু প্রিলিমিনারি পাস করা সম্ভব যাকে আফসান আর ঝুমুরকে ধন্যবাদ অনেকদিন পর আবার দেখা গেল পাওয়া যায় না খুঁজে আপনাদেরকে যাই হোক রাজশাহী থেকে জয়েন করছে মুন্নি একটু লিখবেন প্লিজ ডান লিখবেন বুঝে থাকলে ডান লিখবেন আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো শিখবো এটা আগামী 20 তারিখে যে প্রাইমারি পরীক্ষা হবে সেই প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী 20 তারিখ যে প্রাইমারি পরীক্ষা হবে সেই প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ জাস্ট একটু রিভিউ করে দেয়া আমি জানি আপনারা এই সকল ম্যাথ পারেন আপনাকে জাস্ট একটু মনে করাই দেয়া না ভুল না হয় জাস্ট একটু মনে করাই দেয়া আপনাদেরকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে দেবেন কেননা সময় অনেক কম আপনি কি তার সময় পাবেন না বলে চলে এই আজকে ক্লাসটা একটু দেখে রাখবেন তাহলে মনে থাকবে ম্যাথ রেখে দিলে কিন্তু ভুল হয়ে যায় ম্যাথ রাখলেই কিন্তু ভুলে যায় মানুষ তাহলে লেখেন এই প্লাস প্লাস সমান 9 সমান 9 তারপর হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ সমান হচ্ছে 31 তবে এ স্কয়ার বি স্কয়ার সমান কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত একটু দেখেন সিম্পল একটা ম্যাথ প্রথম কাজ হলো আমরা এই ধরনের সূত্র নিয়ে কখনো ঝামেলা ফেলবো না ডিরেক্টলি সূত্রটা লিখবো আমরা সূত্র কি জানি এ হোল স্কয়ার সমান জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ শেষ এখানে ভালো বসায় 9 এর স্কয়ার সমান এটার মান বের করতে গেলে আমি এক্স ধরি এক্স প্লাস টু ইন্টু এটার মান 31 তাহলে কি লেখা যায় 81 এই পাশে হলো 62 এই পাশে চলে এখান থেকে এক্স কোন গুলো 62 হয় তাহলে 2 আর 9 হলে 11 হতে 1 6 7 8 x সমান হচ্ছে 19 এটা কিন্তু অ্যানসার x সমান 19 এটা কিন্তু অ্যানসার দেখেন সূত্র মুখস্থ করার দরকার নেই জাস্ট শুধু বসাই দিয়ে ভ্যালুটা বের করে ফেলবো অনেকে সূত্র মুখস্থ করে টাইম ওয়েস্ট করে একটু ডান লিখবেন যদি বুঝে থাকেন ওকে যদি খুব সহজ কোশ্চেন দেয় পরীক্ষায় তাহলে এই কোশ্চেনটা দিতে পারি কিন্তু খুব সহজ দেয় যেমন আমি একটা কোশ্চেন লিখি যদি থাকে পরীক্ষা ডিরেক্টলি এরকম পরীক্ষা থাকে একবার থাকে দেখছি হাফ ইন্টু এ প্লাস এ হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এটার মান কত এটা কিন্তু একবার পরীক্ষা আসছে দেখেন খুবই মজার একটা কোশ্চেন এবং কিন্তু এটা পরীক্ষা আসছে এবং ছেলেমেয়েরা কিন্তু এটা খুঁজে বের করতে পারেনি
তো কোন সূত্র পড়বে, কোনটা মান বসাবো, বেশ ঝামেলা থাকে। আশা করি আপনি ঝামেলায় থাকবেন না। আমরা একটা একটা মজার দিনই দেখি। তাসলিমা যুক্ত হয়েছে আজকে, তাসলিমা দেখলাম গ্রুপে রিকোয়েস্ট দিয়েছে। তাসলিমাকে আমি ঠিক চিনি নাই, যাই হোক একটু পরিচয় দিয়ে ফেলে আমি আপনাকে চিনবো। যারা নতুন জয়েন করছেন তারা অবশ্যই যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আমি আপনাদের পরিচিত হইতে পারবো এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। একটু দেখি আমরা এই এই ধরনের ম্যাথগুলো থাকলে, তবে এখানে ম্যাথ পড়াটা গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা এরকম থাকে আর আপনি সূত্র ভুলে যান তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করবো, স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান লিখে নিবেন এ প্লাস বি হোল স্কোয়ার। প্রথম কথা, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান লিখবেন এ মানে বি হোল স্কোয়ার, দুইবার লিখবেন পাশাপাশি। দেন হচ্ছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। একবার যোগ করবেন একবার বিয়োগ করেন, প্রথমবার যোগ করলে এটা ক্যান্সেল থাকবে, হলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যাবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন বন্ধুরা এটা কিন্তু অ্যান্সার, কারণ এই অংশটাই বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু দেখেন প্লিজ বুঝেন কিনা, দেখেন কোশ্চেন কিন্তু সলভ করতে করা লাগলো না, জাস্ট শুধু এটা খুব সিম্পলি একটা বিষয়, যদি আপনি একটু দেখতে পারেন কিভাবে করেছে তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায় কাইন্ডলি। অনেকে যারা নতুন জয়েন করছেন জয়েন করে আপনারা কষ্ট করে আপনার পরিচয় দিয়ে ফেলবেন, তাহলে আমরা চিনবো আপনাকে, মনে রাখতে পারবো যে আপনি জয়েন করছিলেন। একটু দেখেন আমরা চেষ্টা করবো এখান থেকে একদম 19 তারিখ পর্যন্ত টানা ম্যাথ ক্লাসগুলো সব নিয়ে দেওয়ার জন্য। আমরা যদি আপনারা যদি আগ্রহ ভরে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই ক্লাসগুলো আমি নিয়ে দেবো ইনশাল্লাহ। একটু প্লিজ দেখেন বুঝেন কিনা, স্বপ্নের বিসিএস জয়েন করছেন, আপনার আইডিতে আপনি নাম লিখবেন, স্বপ্নের বিসিএস তো আপনার নাম হইতে পারবে, নাম লিখবেন যেন চেনা যায়, নাম কিন্তু বড় আইডেন্টিটি, একটু কাইন্ডলি নাম লিখে ফেলবেন। ওকে, এখন এটা যদি বিয়োগ করেন তাহলে কি হবে, এটা বিয়োগ করলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল, এখান থেকে ফোর এবি, ফোর এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মানে হোল স্কোয়ার। অনেক সময় এবির মান বের করতে বলে, এবি সমান কি লেখা যাবে, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এটা বাই হোল স্কোয়ার। খুব খেয়াল করেন এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস, এই জায়গাটা ছেলেমেয়েরা ভুল করে, যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন মাঝখানে প্লাস, আর যখন এবি তখন মাঝখানে হলো মাইনাস। ও তাসলিমা আক্তার বোধহয় আজকে মানসিক দক্ষতার বইয়ের জন্য আপনি নক করছিলেন। তাসলিমা মানসিক দক্ষতার বইয়ে শুধুমাত্র মানসিক দক্ষতা আছে, আর বই আসলে অ্যাভেলেবেল না, বই যা ছিল মোটামুটি শেষ। ম্যাথের বই কিছুটা অ্যাভেলেবেল, মানসিক দক্ষতার বই অ্যাভেলেবেল না বললে চলে, তারপরে আমি মানসিক দক্ষতার বই আপনার জন্য পাঠাবো ইনশাল্লাহ। এনিওয়ে একটু দেখেন তো বুঝেন কিনা প্লিজ। আজকের কিন্তু আজকের একটা পরবর্তী সেশনে আপনাদের সাথে কিন্তু ইংলিশ ক্লাস আছে, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ওল্ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড আছে, সেখানে আশা করি সেই ক্লাসটা আপনাকে আমি পাবো। ওকে, একটা বিষয় দেখেন পরীক্ষার সময় এই কোশ্চেনটা খুব আসে, এক্স সমান দেখেন কথা কোশ্চেন রুট থ্রি প্লাস রুট, এটা থাকলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে দুটো জিনিস পরীক্ষায় থাকে, একটা পরীক্ষার সময় মাঝে মাঝে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত বের করতে বলে, দুই নম্বর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু কত বের, এটা ম্যাথ আমি করবো না, আপনারা ম্যাথটা পারেন জাস্ট অঙ্কটা সমাধান করবেন, জাস্ট করতে হবে এটা দিয়ে দিলাম। তো এই আশা করি এটা পারবেন, আশা করি আপনি এটা পারবেন, হ্যাঁ এটা পারবেন, যেটা আমি করলাম না, তারপর জাস্ট একটা লাইন দেখা দিই। এই ধরনের ম্যাথ থাকলে এটাকে ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে হয়, ওয়ান বাই এক্স এর ভ্যালু মানে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু উপর নিচে রুট থ্রি, এটা একই জিনিস দিয়ে বিপরীত সাইন দিয়ে গুণ করতে হয় ইন্টু রুট থ্রি প্লাস রুট টু, তাহলে কি হবে উপরে রুট থ্রি মাইনাস রুট টু থাকবে, নিচে যদি গুণ করেন রুট থ্রি স্কোয়ার মানে স্কোয়ার করলে থ্রি মাইনাস টু, তার মানে হয়ে যায় কত রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু। এখন তো আপনি পারবেন, প্রথম কাজ আপনি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করবেন, তাহলে কি হবে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, রুট টু ক্যান্সেল থাকবে হচ্ছে টু রুট থ্রি,
এটা x প্লাস 1 বাই x এর ভ্যালু এখান থেকে তো অনায়াসে এটা এবং এটা আপনি বের করতে পারবেন আমি আর করে দিলাম না ছেড়ে দিলাম থ্যাংক ইউ স্নেহা ফারদানা ফারদানাকে আপনি মেনশন করছেন এভাবে যদি একটু সবাই মিলে একটু মেনশন করতেন আপনার বন্ধু বান্ধবকে তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাস দেখতে পাইতো তো আপনারা করেন না আপনাদের অনেক কষ্ট হয়ে যায় যাই হোক কষ্ট করে করার দরকার নেই কষ্ট হলে স্নেহা ফারদানাকে স্পেশাল থ্যাংকস যে আসলে একটু মেনশন করে দেখেন অনেকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু পারে কিন্তু অনেকে করে না যাই হোক এটা আপনাদের অভিরুচি আপনাদের একটু উপকার হয় আমাদের কিছু স্টুডেন্ট আমি পরিচয় হই তাহলে ভালো লাগবে তো অনেকেই করেন অনেকে করেন না এটা আপনাদের বিষয় এনিওয়ে শেয়ারটাই ঠিক মতো করেন না শেয়ার করলে মন খারাপ করেন আপনার বিসিএস আপনি বোধ হয় অনেকগুলো গ্রুপে যুক্ত আপনাকে অনেকগুলো গ্রুপে আমি দেখছি তো একটু কষ্ট করে যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছে কাইন্ডলি একটু কষ্ট করে লিঙ্কটা ওইগুলো গ্রুপে দেন তো অনেকেই কিন্তু ক্লাসগুলো দেখতে পায় এবং ভালো লাগে যে নতুন স্টুডেন্ট থাকে আসলে তখন দেখতেও ভালো লাগে হ্যাঁ ওকে এখন আমরা আরো আরো একটা কোশ্চেন সমাধান করি আমরা বলেছিলাম বেশিক্ষণ সময় কিন্তু নেব না দেখেন আমরা 35-40 মিনিট সময় নিয়ে শত এ প্লাস বি সমান 7 যারা ম্যাথে অনেক দুর্বল তাদের জন্য খুব ইফেক্টিভ ক্লাস এটা এ বি সমান 12 তবে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান কত এই কোশ্চেনটা আসছে 41 তম বিসিএস পরীক্ষা দেখেন আগে বলেছে যে কিছু কোশ্চেন আসবে একটু ক্রিটিক্যাল যেন আপনি পরীক্ষার সময় বিপদে পড়েন তো বিপদে কোনো কাজ সিম্পলি একদম চিন্তা করবেন খুব সাদামাটা চিন্তা করবেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে আপনারা মনে রাখেন যে যদি কিনা আপনারা একটু কষ্ট করে সিম্পল হিসাব করেন তাহলে দেখবেন অনেক দ্রুত ম্যাথগুলো কিন্তু হয়ে গেছে থ্যাংক ইউ অনেকে কিন্তু এখন মেনশন করতেছেন যখনই আমরা লাইভে ক্লাস নিব কষ্ট করে মেনশন করবেন তাহলে অনেক ফ্রেন্ড যেন যুক্ত হইতে পারে খুব খুশি হবে আপনাদের উপর যদি কিনা ওকে থ্যাংক ইউ মিও শেয়ার করছে আমরা এই ম্যাথটা অন্যভাবে করবো খুব মজার একটা দিয়ে দেখবো এখানে এবি সমান 12 আছে 12 মানে কি লেখা যায় 4×3 লেখা যায় না তার মানে 4×3 গুণ করলে 12 হয় আপনি বলবেন স্যার এটা তো 6×2 ও লেখা যায় কিন্তু 12×1 ও লেখা যায় 6×2 লেখলে হবে না কারণ এ প্লাস বি সমান 7 আছে আপনি এমন ভাবে ভাঙবেন যা যোগ করলে 7 হবে তাহলে 12 কে যদি এই ধরনের ম্যাথ কিন্তু খুব পরীক্ষায় আসে দেখেন 12 কে যদি আপনি 4×3 লেখেন তাহলে 4×3 যোগ করলে কিন্তু আবার 4×3 যোগ করলে কিন্তু 7 হয়ে যায় আর গুণ করলে 12 হয় 4×3 যোগ করলে 7 হয় গুণ করলে কিন্তু 12 হয়ে যায় একটু দেখেন নিঃসন্দেহে কিন্তু এভাবে সমাধানগুলি জিতকে ধন্যবাদ এখন সিম্পলি দেখেন তাহলে কি 1 বাই স্কোয়ার 1 বাই এর মান কত আমি 4 ধরি তাহলে 4 এর স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই 3 এর স্কোয়ার তাহলে 1 বাই 16 প্লাস 1 বাই 9 এখানে কিন্তু ঝামেলা আছে 16 অন্য লসক 144 অনেকে লসক করতে পারে না এটা কিন্তু অনেক ঝামেলা এটা 9 প্লাস হলো 16 তার মানে 25/144 144 হলো এটা অ্যানসার একটু দ্রুত প্লিজ আশপাকে ধন্যবাদ একটু দেখি আমরা তাহলে বুঝি কিনা দেন আমার নেক্সট কোশ্চেনে যাই দেখেন এ প্লাস বি সমান রুট থ্রি খুব বেসিক একটা অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষা থাকে এ মাইনাস বি সমান রুট টু তাহলে 8ab × হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত খুব বেসিক একটা কোশ্চেন দেখেন তো ছেলে মানে মাঝে মাঝে দেখেই কিন্তু একটু অচমকা ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণে আমরা কিন্তু হচ্ছে খুবই মজার একটা কোশ্চেন এবং আশা করি একবার দেখা দিলে চোখের পলকে আপনি করে ফেলতে পারবেন প্রথম কাজ হলো এই ধরনের ম্যাথ থাকলে আপনি এটার জন্য সূত্র টু লাগবে তাহলে লেখেন 2² + b² এটার জন্য লাগবে 4 তাহলে 4ab দেখেন ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে তার 4×2 গুণ করলে 8 হয়ে যায় 4ab সূত্র দেন এটা সূত্র দেন 4ab সূত্রে একটু আগে লিখছিলাম a + b² -
a মানে দি হোল স্কয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট আর এটা সমাসূত্র লিখছিলাম কি a প্লাস দি হোল স্কয়ার প্লাস a মাইনাস দি হোল স্কয়ার এটা তো এটা কি লেখা যায় a প্লাস দি মান √3 √3 এর স্কয়ার মাইনাস দি √2 a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এটা √3 এর স্কয়ার প্লাস হচ্ছে √2 a স্কয়ার ওকে তাহলে এটা থাকে 1 আর এটা থাকে হলো 3 প্লাস 2 মানে 5 সো 5 ইজ অ্যানসার একটু দেখেন একটু প্লিজ দ্রুত লিখবেন যে আপনি বুঝতে পারলেন কিনা তো পরীক্ষার সময় দুষ্টামি যেটা করে এটা যদি কোশ্চেনটা এরকম থাকতো যে 16 ab খুব খেয়াল করেন 16 ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত তো যাই থাক না কেন আপনি 2 ইনটু 8 ab বানিয়ে নেবেন 8 ab স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু এই 2 থাকলো আর এটার মান কিন্তু 5 এই যে 5 আসলো তার মানে এটা কিন্তু 10 দেখেন কত সহজে হয়ে যায় তাহলে আপনি যাই থাকুন না কেন আপনি 8 ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বানিয়ে নেবেন নিলে কিন্তু হয়ে যাবে দেখেন বুঝেন কিনা প্লিজ কথা বলতে হবে কিন্তু বুঝেন কিনা কাইন্ডলি একটু দেখেন খুবই মজার জাস্ট শুধু রিভিউ করতে পারলে কিন্তু হয়ে যায় এখন আরো অনেক অনেকেই নতুন মোকামি দেখতেছি কিন্তু তারা রেসপন্স করতেছে না আপনারা কি বুঝতে পারতেছেন না নাকি আপনাদের প্রবলেম কাইন্ডলি একটু জানাবেন প্লিজ যদি আরো একটু প্যাচ দিয়ে দেয় যদি আরো একটু প্যাচ দিয়ে দেয় তাহলে কি করেন একটু প্যাচ মানে কিরকম এরকম থাকে যদি শুধু এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত বের করতে বললো কিচ্ছু না এরকম থাকলে সিম্পল যেটা করবেন না আট দ্বারা গুণ করবেন তাহলে কি লেখা যাবে ওয়ান বাই এইট ইন্টু লেখা যাবে এইট এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে ওয়ান বাই এইট এটা মান কিন্তু পাঁচ তাহলে ফাইভ বাই এইট হবে অ্যান্সার দেখেন হয়ে গেছে ফাইভ বাই এইট হবে এটা অ্যান্সার আর দুইটা ম্যাথ করবো দেন শেষ হয়ে যাবে এর মধ্যে যা করালাম এর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবে ইনশাল্লাহ যা করালাম এর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবে যখন পরীক্ষা হয়ে যাবে তখন আপনি কোশ্চেন মিলাবে যে স্যার যে বলছিল কোশ্চেন কমন আসছে কিনা এবং এই নিয়মের মধ্যে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ ওকে একটু লিখে ফেলি প্লিজ আমরা আরো দুটো কোশ্চেন লিখবো একটু একটা কোশ্চেন দেখেন এক্স স্কয়ার মাইনাস থ্রাইস এক্স এক্স স্কয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান সমান জিরো সেক্ষেত্রে বলছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান কত একটু দেখেন এই ধরনের ম্যাথ থাকলে সিম্পল কাজ এক্স স্কয়ার প্লাস ওয়ান সমান লেখা যাবে থ্রাইস এক্স এক্সটাকে এই পাশে নিয়ে আসেন ডিভাইড বাই এক্স সমান থাকবে থ্রি আর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থাকবে থ্রি তো একটু দেখেন এই দিকে এখন কিন্তু হয়ে গেছে বাট একটা ঝামেলা ছোট্ট একটা ঝামেলা কিন্তু আছে একটু দেখেন ছোট্ট একটা ঝামেলা কিন্তু আছে ঝামেলাটা কি এখানে কিন্তু আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান কত তাহলে কি লেখা যাবে এটা লেখা যাবে x প্লাস 1 বাই x আর x মাইনাস 1 বাই x এটা সমান কত বের করতে বলছে তো এখন ভেরি সিম্পল একটা বিষয় দেখেন এখানে কিন্তু x মাইনাস 1 বাই x নাই আমরা এরকম একটা সূত্র শিখছিলাম মনে করে দেখেন a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার মাইনাস 4 ab নিশ্চয় শিখেছিলাম তাহলে তখন a মাইনাস b সমান কি লেখা যেত রুট ওভার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4 ab তাহলে আমরা কি সিম্পলি কি লিখতে পারি x মাইনাস 1 বাই x সমান এই যে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 4 x ইনটু 1 বাই x তাহলে কি লেখা যায় এটার ভ্যালু কত x প্লাস 1 বাই x হলো 3 তাই লেখা যায় দেখেন এখানে 3 এর স্কয়ার করলে 9 হবে আর এখানে 4 রুট ওভার তো রুট 5 হবে অ্যানসার দেখেন তাহলে এখানে অতএব যদি কি না আপনি এটার ভ্যালু বের করেন তাহলে কি হবে x স্কয়ার প্লাস মাইনাস 1 বাই x স্কয়ার সমান হবে এইটা ইনটু এইটা তাহলে ভ্যালু বসান এখানে 3 রুট 5 হবে অ্যানসার একটু দেখেন সিম্পল হিসাব খুবই সহজে বের করা যায় ওকে আশা করি বুঝতে পারছেন পরবর্তী একটা কোশ্চেন দেখি
এটাই লাস্ট কোশ্চেন। আমরা টোটাল 12টা মডেল টেস্ট নিব এবং 12টা মডেল টেস্টের জন্য আমরা বিসিএসের পুরো সিলেবাসকে 12টা অংশে ভাগ করছি এবং আপনারা আশা করি সেই 12টা টপিকসের 12টা যে টপিক সিলেকশন সবগুলি পেয়ে গেছেন এবং আগামী কাল তার প্রথম পরীক্ষা রাত 9টার সময় আশা করি সেই পরীক্ষায় আপনারা অংশ নেবেন ইনশাআল্লাহ। এবং এটাই কিন্তু 2400 এমসিকিউ সাজেশন x^2 মাইনাস হচ্ছে x^2 প্লাস 1 সমান 0 তবে হচ্ছে x^3 প্লাস 1/x^3 সমান কত এটা বের করতে বলছে। সিম্পল কাজ, আগের মতো x^2 প্লাস 1 রাখবো, এখানে x^2 চলে যাবে, সরি এখানে x চলে যাবে, দেন হচ্ছে এখানে x^2 প্লাস 1/x সমান এখানে 1 থাকে অঙ্কটা ঠিক আছে না দেখে নিই x ফর x সরি ভুল হয়েছে x^2 এখানে x4 প্লাস 1 সমান x^2 এরপরে চলে যাবে x4 প্লাস 1 ভাগ x^2 এখানে কিন্তু 1 থাকবে অনেক সুন্দর লাগে ভুলে যায় তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 1 হবে তাহলে ওয়াল x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 x সমান 1 বাই x সমান 1 ওয়াল লেখা যায় x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার সমান এই 2 এই পাশে গেলে হবে 3 তাহলে অতএব x প্লাস 1 বাই x সমান হবে রুট 3 তাহলে বাকিটা আপনি নিশ্চয় করতে পারবেন আর করলাম না আমি আশা করি ক্লিয়ার একদম। এই মান নির্ণয় গুলো থেকে একটা কোশ্চেন কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে এই মান নির্ণয় থেকে একটা কোশ্চেন কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে আশা করি ক্লিয়ার বন্ধুরা জাস্ট ফিরে আসবো 10 মিনিট পরে 10 মিনিট পরে ফিরে আসবো এবং আমরা তখন শিখব কি ওল্ড ইংলিশ পিরিয়ড ওল্ড ইংলিশ পিরিয়ড ওল্ড সরি প্রথমে শিখব পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার কি কোশ্চেন থেকে আমি দেখবো একটু পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার তারপর শিখব ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড জেফ্রি সর্সার যেটা এখান থেকে একটা কোশ্চেন থেকে এখান থেকে একটা কোশ্চেন এবং পরে শিখব নাউন তো ফিরছি 10 মিনিট পরে এবং এখান থেকে মোট মিনিমাম তিনটা কোশ্চেন পরীক্ষা আসবে পিরিয়ড অফ ইংলিশ থেকে পরীক্ষা থাকে ওল্ড থেকে একটা মিডিল থেকে একটা তিনটা থেকে তিনটা কোশ্চেন পরীক্ষা আসবে এবং নাউন থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে তো আশা করি আপনারা ক্লাসে ক্লাসে আপনাদেরকে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় শুভরাত্রি আসসালামু আলাইকুম।